বাড়ি কই? আমার বাড়ির কথা আপনি ভুলে গেছেন? আমার বাড়ি তো ভবানীগঞ্জ। ও না না, ভবানীগঞ্জ মনে আছে। আসলে ওই আপনার ওস্তাদের মৃত্যুর সংবাদ শুনি সব কেমন উলট পাল্ট হয়ে গেছে। আপনি দেখি আইসগো আমার ভাষায় কথা বলতেছেন। রাজকুমার যদি এই ভাষায় কথা বলে তাহলে তো মানে শুনতে একেবারে কিরম কিরম লাগে যেন। না, ওই আজিকে একটু আপনার মতো করিয়া কথা কহিলাম আর কি। না, এখন এই 1.5 সহস্রাধিক টাকা নিয়ে আপনি বাড়িতে যান। বাইরে আমার পকেট মানির দরকার নাই, আপনি কাছে রাখেন। আপনি খালি কেবল আমার ওই টাইমটা একটু বাড়াই দিন। হ্যাঁ, টাকা দেওয়ার টাইমটা বাড়াই দিন ভাই। যান, জমিটা আমার খুব দরকার। জমিটা না পাইলে আমি কিন্তু একদম একদম মাঠে মারা যাবো। আপনার বাড়ি তো ভবানীগঞ্জে না? জি। বাজারের কোন পাশে? মাঝবাজারটা আছে না, দক্ষিণে যে মসজিদ, মসজিদের পাশের বাড়িটাই আমার। ও ঠিক আছে, তাহলে আপনার আর কষ্ট করি আমার এই বাড়ির দিকে আসার দরকার নাই। আমি এখন টাইম টু টাইম আপনার বাড়িতে গিয়ে খবর নেব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এই 1.5 হাজার টাকা রাখেন। আমার টাকার লাগবো না, আমার টাকার দরকার নাই। টাকার দরকার আছে, আপনি বাড়ি যাইতেছেন, টাকার দরকার আছে। শোনেন, আমি রাজকুমার, আমার শরীরে রাজ রক্ত প্রবাহমান। এই 1.5 সহস্র টাকার হিসাব আমার সাজে না। লন ধরেন, এটা মানায় না, রাখেন। ভাই ভাই যান, আপনি তো অনেক অনেক বড় মানুষ, এই বিগ 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 ওপেন হার্ট ম্যান। আমার লাইফে আপনার মতো মানুষ দেখিনি। তাইলে আপনার আর এখন থেকে এদিকে আসিবার দরকার নাই, সময়ে সময়ে আমি আপনার খবরাখবর লইব। আমার জমিনটা? রাজকুমার একবার যারে যেই কথা দেয় সেই কথা তুলিয়া লয় না। আপনারে কথা দিয়েছি, জমি আপনার, টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিবেন। বাইরে আপনি মানুষ না, আপনি ফেরেশতা। না না, ফেরেশতা না, ফেরেশতার থেকেও যদি বড় কিছু থেকে থাকে আপনি সেটা। আমি আমার জীবনে আমার মনে হয় কোনো এক সোয়াবের কাজ করছি যে এই জন্য আপনার আমার পরিচয় হয়েছে। নাহলে কেমনে আপনার সাক্ষাৎ আমি পাইলাম? আমি অনেক অনেক বড় মানুষ ভাই, অনেক বড় মানুষ। ধুর, আমার আজ কি হয়েছে, সব কিছু আবলা চলে লাগে গেছে বুঝছেন। সে কখন থেকে আমি আপনারা শুধু বাই বাই করে যাইতে, সেটা ঠিক হয় নাই ভাই। ধুর আবারও ভাই, আপনি বেয়াদ ফিনেন নাই তো? আজি হইতে আপনি আমার ভাই বলিয়া ডাকিবেন, আপনারে আমার ভালো লাগিছে। ভাইজান, আপনি কিছু মনে নেন না, আমি আপনার বুকের লোক, আমার বুকটা একটু মিলাই, অনুমতি দেন। আপনার মতো মানুষ আমি জন্মে দেখি না। আপনি আপনি আমার মার পেটে বাড়িছে তো, অনেক বড়, অনেক অনেক বড়। আপনি এখন যান, আপনার কান্না দেখি আমারও কান্না চলিয়ে আসতেছে। তাহলে আমি যাই। হ্যাঁ, যাওয়ার আগে ওই জমিনটা একবার দেখে যাই। কিন্তু আমি তো এখন ওইদিকে, এটা কি বলেন, আপনার যাইতে হবে কেন? আপনি বসেন, আপনি আরাম করেন, আমি যাইতেছি। কিন্তু ভাই সাহেব, এই বিষয়ে কাহারও সহিত, এমনকি আমার ওই যমজ ভ্রাতার সহিত কোনো আলাপ আলোচনা? তবা তবা, আমি এই বিষয়ে কারোর সঙ্গে কখনো কোনো আলোচনা করব না, আপনি বলেছেন না। ঠিক আছে, তাহলে আপনি, আমি আসি। যান, আসি। আপনি তো আমার কাছে মানুষ না, আপনি ফেরেশতা। ফেরেশতা, শুধু ফেরেশতা না, ফেরেশতা তো অনেক বড় আপনি। আমি আসি। জি,
জনাব নুরুল হুদা সাহেব, জনাব জনাব আমি রাজকুমার এনায়েত। তুই আমার সামনে থেকে চলে যা, ভাগ। জনাব তুই তো কারি করিসেন কেন জনাব? জনাব আমি একজন রাজ পরিবারের ছেলে রাজকুমার। জনাব তুই হইছস রাজকুমার নামের কলঙ্ক, বুঝছস? জনাব কি কহিছেন জনাব? জনাব এই জমিন লইয়া কি জনাব আপনার নিকট কেহ কোনো উল্টাপাল্টা কথা বলিয়াছে? জনাব এই জমিন আমাদের নিজস্ব রাজ পরিবারের জমিন, আপনাকে যদি কেহ কিছু বলিয়া থাকে তাহলে বুঝিতে হইবে জনাব তাহার কোনো কুমতলব আছে। আরে মেত্তক চুপ কর, বন্ড কোথাকার। এখানে এসে জমিনই আমার লগে গল্প করতে না? এটা গফ করেছে আমার লগে নাকি? হ্যাঁ তোর ভাই কত বড় ফেরেশতার মতো একজন মানুষ, আরে আর তার ভাই হইয়া তুই ইসস একটা ভণ্ড বদমাইশ প্রতারক ফালতু। চেহারা মিল আছে বলে আমার কাছে আইসস এই জমিনের টাকা উদ্ধার করতে না? কি কইছেন জনাব? হায় আল্লাহ, তাহলে কি আমার ভ্রাতা আপনার নিকট আমার কথা বলিয়া টাকা লইয়াছে? কত টাকা লইয়াছে জনাব? তোরে এখন আমি এমন সোবার দিমু, বুঝছস? একেবারে গাল ফাটালাম, বুঝছস? জনাব আমার ওই ভাই একটা নালায়েক নাফরমান নাবুজ। তুই নালায়েক, তুই নাবুজ, তুই নাফরমান। জনাব কি কইছেন জনাব? জনাব আপনি ভুল করিছেন। তুই ভুল করছস জনাব, আমার কথা শুনেন। তুই শুন, তুই শুন জনাব। আবার মৃত্যু কোথায়? আমার এই জমিতে তোমার এত ঘন ঘন যাতায়াতের উদ্দেশ্য কি? না জনাব কোনই উদ্দেশ্য নাই। তোমারে আমি এই জমিতে পা দিতে নিষেধ করেছিলাম। জি জনাব করেছিলেন, আমার মনে আছে। তাই মনে থাকলে আবার আইসো গা। তোমার উপর যে বহুত আগে মেজাজ বিলা হইয়া আছে এইটা কি তুমি জানো? জনাব অপরাধ মার্জনা করিবেন, আমার উপরে আপনার মেজাজ বিলা হইবার হেতুটা কি জানা? হেতুটা হইল তুমি হইলে একটা রাজার বাচ্চা রাজকুমার। জনাব একজন রাজবংশের মানুষকে নিয়ে এই রকম ঠাট্টা মস্কারা করা ঠিক নহে জনাব। জনাব আপনি হয়তো জানেন না, আমাদের পূর্বপুরুষ ইরাকের নাজাফ শহর হইতে আফগানিস্তানের কাবুল শহর হইয়া সম্রাট বাবরের সহিত এই দেশে আগমন করিয়াছিল। আমাদের রাজবংশের স্বয়ং দিল্লীশ্বর তোমাকে অধীনশ্বর বানাইছে, এখন তো আর সেইটা নাই। এখন তো তোমরা একটা ফকির নি, এইসব বংবাজি ছাড়ো, ঠিকঠাক পথে চলো। জনাব ইহার পরে আপনার সহিত আর কোনো কথা কহিবার আবশ্যকতা নাই, আমি চলিলাম জনাব। কোথায় চলিলাম অর্ধ? জনাব কর্ম আছে, হাতটা ছাড়েন জনাব। তোমার যে এই খোলসের ভিতরে যে একটা বাটপা লুকাইয়া আছে এইটা কি তুমি জানো? জনাব কি কইছেন? তুমি যে এই বেশস উদ্ভিদের নামে পথে প্রান্তরে ঘুরিয়া এই গরিব মানুষেরে মূর্খ মানুষেরে এইসব লতা পাতা খাওয়াইয়া প্যাডে রোগ বালাই তৈরি হয়, তাতে ডায়রিয়া আমাশা ইত্যাদি হইয়া শেষ পর্যন্ত লোকগুলা মারা যায়। এই অসহায় মানুষের ভণ্ডামির নামে এই ফকিরনিগিরি চালাইতে আছো, এর কারণটা কি? জনাব আপনি মিথ্যা কইছেন। আমি মিথ্যা কইয়াছি তাহলে তোমার এই খোলসের ভিতর কি রাখিয়াছো? হ্যাঁ আমি তো দাদু তোমারে এখন একটা কঠিন থেকে কঠিন শাস্তি দিতে চাই। জনাব তুমি কি মাথা ফাটাইয়া নে আশা আশা
ওস্তাদ, আপনি কি আমার অনুমান করে একটা কথা কইতে পারেন? বলো বলো। এই আমাদের কবিরাজ খানা স্টার্ট করতে আর কতদিন লাগতে পারে? সেইটা তো ধরো তোমার টাকার উপর নির্ভর করতেছে। ক্যাশ টাকা তো লাগবে অনেক, মিনিমাম লাখ খানেক। আমার তো ইনকাম খারাপ হইতেছে, এই হাটে ইনকাম হলো 2,500 টাকা। আমার তো মনে হচ্ছে ওস্তাদ এই ট্যুরে 1,000-2,000 টাকা ইনকাম হয়ে যাবে। আয় যেরকম, ব্যয় তো সেরকম নয় খোদা। না ওস্তাদ, এখন থেকে ব্যয় কমে কি ব্যস্ত, তাহলে আমরা তাড়াতাড়ি কভারেজ খানে স্টার্ট করতে পারবো ইনশাল্লাহ। কি এমন কাম করো যে এরই মধ্যে একেবারে বালা বানাই ফেললাম? শেফু, তুমি শুধু একটা কথা মনে রাখবা, তোমার এই নুরুল হুদা কখনো কোনোদিন কোনো সময়ে কোনো অন্যায় কাজ করতে পারে না, তার দিয়ে কখনো কোনো অন্যায় কাজ হবে না। সে বলেছিল তার একটা বড় ফুকুরল একটা বাড়ি হবে। হ্যাঁ বলেছিল না, একটা সোশ্যাল টিনের ঘর হবে, একটা নতুন ডিজাইনের হুন্ডা, তারপর সে বিবাহ করবে বলেছিল না। আগামী 1 বছরের মধ্যে ইনশাল্লাহ সব কিছু ব্যবস্থা হবে। নুরুল হুদা ফেলুর হইতে পারে না, সাকসেস ইজ মাস্ট। তুমি খালি ভাবি আমার জন্য একটু দোয়া করো, মানে খাস দিনে আমার জন্য একটু স্পেশালি দোয়া করবা আর কি। হ্যাঁ, আর আগামীবার আসার সময় কি কি লাগবে আমার বলে দাও। এই সোনো পাউডার লিপস্টিক কাপড় সাপড় যা লাগে একটা লিস্ট করো, লিস্টটা আমার হাতে ধরাই দিবা, আমি লিস্ট রোজে লয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমার বাসে করে। কান্দো সকান, এই ভাবি এই, আরে কান্দো কান, কান্দো কান, সকার মানে মাসো সকো সকো সকো, কান্দো না, খবরদার কান্দো না, কান্দো না, শেষ আমু কান্দো না, দিন শেষ, সামনে শুধু সুদিন, সুদিন আমগুদিকে আগে আসছে ইনশাআল্লাহ। হরকাতুল, ওহে কাশেম বিন হরকাতুল, তুমি কোথায় আছো? বাহির হই আইসো হরকাতুল। এই কি হইছে, ভাদ্র মাসের কুত্তার মতো চিল্লাইতেছিস কেন? তুমি নুরুল হুদা সাহেবের নিকট হইতে যত যত টাকা লইয়াছো তত তত টাকা আগে ফেরত দাও, তৎপরে অন্য কথা। নুরুল হুদাটাকে নাটক করিবা না। তুমি নুরুল হুদা সাহেবের কাছে আমার রূপ ধরিয়া টাকা লইয়াছো। ও, তুই কি ওই নুরুল হুদা সাহেবের কাছে টাকা পয়সা পাস নাকি? যত যত টাকা লইয়াছো আগে তত তত টাকা ফেরত দাও। আরে আমি নুরুল হুদা নামের কাউরে চিনি না, কি এর টাকা নেমু? মিথ্যা বলিবা না হরকাতুল। সত্য কইতেছি সত্য। নুরুল হুদা আমারে স্পষ্ট বলিছে। কি বলিছে? বলিছে তাহার নিকট হইতে তুমি 1,000-1,000 টাকা আত্মসাৎ করিয়াছো আমার নামে। কি কইছে? 1,000-1,000 টাকা আত্মসাৎ করছি? তুই যদি তার কাছে 1,00,000 টাকা পাস তাইলেই না সে 1,000-1,000 টাকা দিবে। ক, কত টাকা পাস ক? হরকাতুল, তুমি নুরুল হুদা সাহেবের কাছ হইতে যত যত টাকা আনিয়াছো তত তত টাকা আমাকে ফেরত দাও, তৎপরে তোমার সঙ্গে অন্য কথা। দূর বেড়া, তো নুরুল হুদাকে আমি জীবনে ওই নাম শুনি নাই। আবারও মিথ্যা বলিতেছ হরকাতুল। এরকম ফাও পেশাল পিটবি না, আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যাইতেছে, আর আমার একবার মেজাজ খারাপ হয়ে গেলে কি হয় হেটে তুই ভালোই করে জানোস। আজি আমারও মেজাজ খারাপ হইবে, দ্রুত কহো আমার রূপ ধরিয়া কেন নুরুল হুদা সাহেবের কাছ হইতে টাকা আনিয়াছো, কত টাকা আনিয়াছো? এই তুই নিজে টাউট বলে কি দুনিয়া সবারে টাউট মনে করস হরকাতুল? আবারও কইতেছি করিস না ভুল।